معاك كده سبحان ربي العظيم. طلع صوب كراسي يوم تكلم معاه فاك وصلة تشعبي كتش يعطو كوس للابنة ماذا طول مؤنة عمر سبحان ربي العظيم তিন বার করে নামাজ যখন শেষ করছি তখন এমপির এক সামসে বলতেছে জীবনে বহু জায়গা নামাজ করলাম এত লম্বা রুকু হয়। আমি বললাম কি জন্য লম্বা রুকু দিছি সেটা আমার আল্লাহ বুঝতেছে, তোরে কর কথা ঠিক কিনা, কারণ জাগা মতো মায়ের হচ্ছে জাগা মতো মায়ের। আল্লাহর বান্দার একটু মনোযোগ শুনবেন, আল্লাহ নবীর বেয়ে ফাতেমা এবার খাতিজাকে গোসল করালেন, গোসল করানোর পরে ফাতেমা এসে বাবার কাছে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, তাহলে কাফনের কাপড়ের খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বা জোরে কোন কোন জুব্বা ওই গাড়ে হীরার জুব্বা 3.5 বছর সাধনা করা যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ নবীর উপরে নাজিল করেছে। নবী ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে তুলে দিয়ে বলতেছে মা এই জুব্বাটা তোমার মার শরীরে পরায়া দাও। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে। ফাতেমার কান্না দেখে নবী বলতেছেন মা কেন কান্দছ? বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি। কি শুনেছ? মা একদিন আমাকে বলতেছে ফাতেমা আমার বিয়ার খবর তুমি জানো? আপনারা বলেন তো মা যদি মেয়েকে বলে মা আমার বিয়ার খবর জানো তখন মেয়ে কি বলবি? কথা ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাতিদে বলতেছে আমার মনেই নাই যে তোর জন্মই হয়নি। তাহলে আমার জন্মই যদি না হয় তাহলে বিয়ের খবর কেমনে জানবো? আসলে আল্লাহ কোরআনে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হে রাসূল আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? যারা কাবা ধ্বংস করতে এসেছিল সেই হস্তি বাহিনীকে কি আপনি দেখেছেন? আল্লাহ রাসূল কয় আল্লাহ হস্তি বাহিনী যখন কাবা ধ্বংস করবার আসছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয় তখন তো আপনার জন্মই হয়নি। তাহলে জন্ম না হলে দেখবো কেমনে? আপনার কোন তো আল্লাহকে এখানে ভুল কইছে। খাদিজা বলতেছেন ফাতেমা তোমার বাবার বিয়ের খবর তুমি যখন জানো না তুমি কি শুনবে? ফাতেমা বলতেছে মা যদি বলবার চান তাহলে আমার আগ্রহ বাইরে গেছে। খাদিজা বলতেছে তাহলে শোনো তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো, যেই কইছে রাখাল। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখটা চাইবা ধরে মালবা খবরদার আমার বাবা সম্পর্কে এরকম কথা বলতে পারবেন না, আমার বাবার সম্পর্কে এরকম বলতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন মেয়েরা তার বাবাকে খুব বেশি ভালোবাসে। মেয়েরা কিন্তু বাবারে খুব বেশি ভালোবাসে। আচ্ছা আপনাদের মেয়ে আছে? আমার তো দুই মেয়ে বিয়ে দিছি বুঝলেন, যদি মেয়ের বাড়িতে খালি যায় যাওয়ার পরে খুব বেশি হলে 5 মিনিট দেরি হবে তারপর তো খাওয়া শুরু। মুখের আগে দিচ্ছি আব্বু খাও, খাওয়া শেষ না হইতে আরা খাইতেন, ওটা শেষ না হইতে আরা খাইতেন জোড়হাত মা খাতে খাতে মরিয়া দম আর দেশ নেওয়া। যেই বলে মা বিকালবেলা কিন্তু বাড়ির যাব, সঙ্গে সঙ্গে মেয়েটার মুখের দিকে তাকায় দেখি চোখ দিয়ে পানি পড়তেছে। আব্বা একটা রাত কি থাকা যায় না? আমি বললাম মা আবার আসবো, আজকের মতো আমার ছুটি দাও। আমি যখন এই বলে মেয়ের ঘর থেকে বাইরে যাই আমি তাকায় দেখি মেয়েটা আমার পিছনে পিছনে রাস্তা নাই। এক জায়গায় এসে বললাম মা তুই কত দূর আমার পিছনে যাবি, বরং এখানে দাঁড়িয়ে থাক। আমি অনেক দূর যাওয়ার পরেও মেয়েটার দিকে তাকায় দেখি মেয়েটা তার আঁচল দিয়ে চোখের পানি মুছতেছে। আর ছেলে যদি বাপ খালি কয় বাদাম তাবার চাচ্ছি কি খবর স্যার? হ্যাঁ আব্বা আমি তো অনেকদিন থেকে বলতেছি আপনি 3 চিল্লা দেন। আমি অনেকদিন থেকে আপনাকে বলতেছি না 1 চিল্লা কি জন্য দিবে, 3 চিল্লা দেন আব্বা। বাপ খালি যাবার চালে ওই খুশি হয়ে কয় চিল্লে? এই শীতের মধ্যে বুড়া বাবু 3 চিল্লার দিনে পাঠিয়ে দিছে, ওর বাড়ি ঠান্ডা, বুড়া খালি চিল্লা চিল্লি করে, মানে বেটার বউ বেটা লাতি লুৎকুর সব নষ্ট হয়ে গেছে বুঝলেন। বুড়া খালি চিল্লায় এবারে জাহান্নাম হয়ে গেছে, এবারে জাহান্নাম হয়ে গেছে। বেটার ঘরে ঢুকা দেখি বেটা বেটার বউ স্টার জলসা দেখে, লাতির ঘরে ঢুকা দেখি মাইকেল জ্যাকসনের গান শোনে, আর নাতির ঘর ঢুকে দেখে হুর দিয়ে ভুরু চাঁচতেছে ওই সাবনুর হবি। বুড়া কয় যে ঘর যায় সেই ঘরে খারাপ, এবারে জাহান্নাম।
লোকটা রাস্তা ধরে মন ভার কেন বলে বাপ খালি চিল্লা চিল্লি করে, চিল্লা চিল্লি বন্দর করবে চাইলে চিল্লা পেড়ে দে যান আব্বা চিল্লার জান বাপক টাং টোপলা দিয়ে আগে দেয় বলে না আগে ঠিক আছে আব্বা। মেয়ে কি করে আর বাবা কি করে? রে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, ফাতেমা চোখের পানি নিয়ে বলতেছো বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আপনি তখন আমার মায়ের বাড়িতে রাখাল ছিলেন, দরেগন কি ছিলেন, এই নবী কি ছিল? খাদিজা বেলকুরিত বসে তাকায় দেখে সমস্ত রাখাল দুপুরবেলায় ঘরের মধ্যে বিশ্রাম করতেছে, দুপুরবেলায় রাখালগুলো ঘরের মধ্যে বিশ্রাম করে। খাদিজা চিন্তা করলো হাজার হল উর্দুম্বা হওয়ার মাঠে ময়দানে সেইগুলো বাদ দিয়ে রাখাল ঘরের মধ্যে বিশ্রাম করে। রাখালের সর্দারকে ডাক দিলেন, রাখালের সর্দার খাদিজার সামনে দাঁড়ায় বলে মালকিন আমার ডাকলেন কেন? বলে উর্দুম্বা চরণও বাদ দেয় দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করো, তোমাদেরকে ভয় নেই। রাখালের সর্দার বলে কেন কাজ করব, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার সাথে সাথে আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলতেছে কি কইলে? রাখাল বলতেছে আপনি তো দেখেননি, আমি নিজের চোখে দেখছি ওই যে রাখাল যেটা এখন নতুন ঢুকছে এই রাখাল যদি উঠোক কয় খা সাথে সাথে খায়, যদি কয় বন্ধ কর সাথে সাথে বন্ধ করে, দুম্বা কয় খা সাথে সাথে খায় বন্ধ কর সাথে সাথে বন্ধ করে, স এ বলতে উঠের লাইনে উঠ দুম্বা লাইনে দুম্বা রাস্তানে খাতি কয় গাঁজা খুঁড়ি। জন্তু জানোয়ার একটা মানুষ রাখালের কথা মতো চলে, এই গাঁজা খুঁড়ি গল্প কোথায় করিস? রাখালের সর্দার বলে মালকিন আমি গাঁজা খুঁড়ি গল্প করতেছি, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত টিম গঠন করেন, তদন্ত টিম, তদন্ত টিমক পাঠান। খাদিজা বলতেছে এমন একটা কথা তুমি কইছো, সব জায়গায় তদন্ত টিম চলে না, দরকার আমি নিজেই তদন্ত করবো, ধরে কোন ঠিক কিনা, তদন্ত টিম উল্টা পাল্টা রিপোর্ট দিবার পারে কি পারে না, ধরে কোন পারে কি পারে না। এখন আমার ব্যাপারে সরকার তদন্ত টিম করছে যে বদরশিদ কি করে, যার খুব তদন্ত টিমের মধ্যে রাখছে তারা হাত আগে থেকে দেখবার পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কথায় খোয়া খাসে, ওরা আবার তদন্ত টিমের সদস্য হচ্ছে। আমি যদি জোরে যাই তাহলে কি কয় হুজুর দাওয়াত পাশে রে, তাছাড়া এত জোরে যাই কেন, যদি আসতে যাই তাহলে বলে কথায় খাওয়া খাসে হুজুর লড়বার পারতেছে না, ওরাই আবার তদন্ত টিমের সদস্য, তাহলে আমার পক্ষে রিপোর্ট পড়বে না বিপক্ষে পড়বে, এই জোরে কোন পক্ষে না বিপক্ষে। খাদিজা নিজেই তদন্ত করতে গেলেন, তদন্ত করতে গিয়া দেখে সূর্য পোড়া পাহাড় পোড়া গন্ধ বাড়াইছে, বালু পোড়া গন্ধ বাড়াইছে, এত সূর্যের তাপ মক্কার বাহিরে বের হওয়া যায় না। কিন্তু রাখালের দিকে তাকায় দেখে খাদিজা রাখালের মাথায় কে যেন ছাতা ধরেছে, একটু কাছে গিয়ে তাকায় দেখে এক খণ্ড মেঘ রাখালের মাথার উপর ছাতা হয়ে আছে, রাখাল যেই দিকে যায় মেঘটাও সেদিকে যায়, রাখাল যদি বসে সঙ্গে সঙ্গে মেঘটা নিচের দিকে চলে আসে। খাদিজা চমকে গেল, এটা কেমন মানুষের সূর্যের তাপ যার মাথায় লাগে না, একটু নিকটে গিয়ে ভালো করে দেখতে চায়। খাদিজা বলে ফাতেমা তোমার বাবাকে নিকটে গিয়ে যখন ভালো করে দেখতে চায় হঠাৎ একটা বাতাসে তোমার বাবার শরীর থেকে আমার শরীর নাকের ভিতরে যেন জান্নাতের মিষ্কাম্বর ঢুকতেছে। আমি খাদিজা আশ্চর্য হইয়া আর একটু নিকটে গিয়া রাখালের মুখের দিকে তাকাইছি, চারশো রজগ্রহ তারা তারি নূরের ইশারা, সবাই বলেন চারশো রজগ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর সেই তো দোজাহানির ধ্বনি। এখানে একটা জিনিস আমরা ভুল করছি, নবী নাম বলতে হবে নবী নাম ভাবে যেজন, নবীর নাম জপে যেজন বলা যাবে না, কারণ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নাম জপা যাবে। তাহলে বলে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীর নাম ভাবে যেজন সেই তো দোজাহানির ধ্বনি, নিদানে আখেরাতে তরাইতে পুলসি রাতে, নিদানে আখেরাতে তরাইতে পুলসি রাতে, কান্দারি হইয়া নবী কান্দারি হইয়া নবী পার করিবেন সেই তরণি।
খাদিজা এক দৌড়ে এসে দরজা বন্ধ করে দিছে। খাদিজার দাসী বলতেছে, রাখালকে তদন্ত করতে গিয়ে রিপোর্ট কি, তদন্ত রিপোর্ট কি? খাদিজা বলতেছে, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। যেই বলছে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম, দাসী মূর্খ কানতে কানতে আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বি এতিম ভাতিজারে কি করে লালন পালন করলেন, খাদিজা রাখালের চাকরি ক্যান্সেল করে দিছে। আবু তালেব পড়ন্ত বিকাল বেলায় খাদিজার ঘরে এসে জানতে চায় অপরাধ কি। খাদিজা বলে, একটাই অপরাধ, রাখালের চাকরি ক্যান্সেল করে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। লিল্লাহে আমার যে মা রাখালের চাকরি ক্যান্সেল করে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মা আমার মারা গেছে, আর মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দার বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে কাফনের কাপড় চেয়েছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার বিশেষত্ব কি? আল্লাহর নবী বলতেছেন, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? বেশি। মনে করেন, আমি বুঝাচ্ছি, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। রেহাল বুঝুন তো আপনার, রেহাল ওই রেহাল কিন্তু বানাবার চাইনি, মিস্ত্রি কানছে খাট আর সোফা বানানোর জন্য, কিন্তু সামান্য কাঠ বাঁচছে, মেহগুনের কাঠ। তো তো বলতেছে, ভাই সামান্য যে কাঠ বাঁচলো কী করা যায়, তো যাই খাট আর সোফা বানাবার নিয়ে যাচ্ছে মিস্ত্রি, তাই বলতেছে ওটা পুড়ে হেল দেবো। না না না, পুড়াবেন কেন, আপনি খাটের মজুরি দিয়েছেন, আপনি সোফার মজুরি দিয়েছেন, ওটার মজুরি দেওয়া লাগবে না। বলে, কী বানাবেন ভাই? বলে, একটা রেহাল বানা দিই। তো ওই সামান্য কাঠ দিয়ে একটা রেহাল বানায় দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন আপনারা বুঝে শুনে উত্তর দেবেন, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, না রেহালের দাম বেশি? এটা কি আপনার মুখ দিয়ে বলেন না অন্তর থেকে বলেন? আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে এই রেহালটা নিয়ে খাটদার দাও, তো তখন আপনার কি বলবেন? না ভাই, বুঝেছো না, তখন যে রেহালটা নিয়ে খাটদার দাও, তখন আমরা কি করবেন? তার মানে কি বলা গেল? উনি তো মুখ দিয়ে কষে, এটা অন্তরে কয়নি। এই জন্য মমতাজ কি কথা জানেন, মনে যদি পচন ধরে গন্ধ ফিরে পাওয়া যায়, চোখে দ্বারে যায় না দেখা, ওষুধ মারবা কোন জায়গায়। এই মুখের সাথে মনের মিল নেই। একটা মেম্বর ভোট হচ্ছে 1100, তারা হিসাব করছি যে 1300, মানে এক ওয়ার্ডের মধ্যে ভোট আছে 1100, প্রত্যেক মেম্বর হিসাব করছি যে 1300, আমাকে যে ওয়াদা মারছে 1300 পাবো। হাই রে, কি আপনার যদি বলা হয় রেয়ালটা দিয়া খাটদার দেও, তো তখন কি বলবেন? দেব না। তাহলে এখনই বললেন রেহালের দাম বেশি, এবার আপনারা শুদ্রায় বলেন খাটের দাম বেশি, সোফার দাম বেশি, কিন্তু রেহালের সম্মান বেশি। এটা ঠিক আছে, দাম বেশি কার? না, সোফার দাম বেশি, খাটের, রেহালের সম্মান বেশি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী এরা সবাই সোফা খাটের মতন, আর ইমাম হলো রেহালের মতন, জোরেখান কথা ঠিক কি না? আমি দেখছি তো, আমার দেখা কথা, একের গরিব মানুষ হাফিজ সাহেব বুঝছেন, আমাকে এলাকার মসজিদের ইমাম, আমার ধরে বলতে দেখুন আমার জীবন সার্থক। বলে, কেমনে? বলে, গত জুম্মায় এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে, আমি সামনে হতুন, এমপি আমার পাশে, আমার কলজা ফুলে উঠছে। তুই যত বড় এমপি হরে সামনে যাওয়া পারবো না, পাশে থাক। যখন আমি নামাজের নিয়ত করলাম, তখন আমাকে আমার মন বলতেছে এমপি সাহেবের দিকে তাকা। তখন এমপি সাহেবের দিকে তাকা, দেখি পেট মোটা, উড়াতো মোটা। আমার ইমান বলতেছে তুই তো এমপি কোনোদিন সাইজ করা পারবো না, আজকে রুকুর মধ্যে কর, কারণ যারকে উড়াত মোটা, পেট মোটা, তারা রুকু ঠিক মতো দিবার পারে না। হুজুর, আমি সেই দিন সুবহান রব্বিল আজিম, সরব্বিল আজিম, সরব্বিল আজিম, তাড়াতাড়ি করার না কয়ে সুবহান রব্বিল আজিম তো এসব করে আছি।
এমটি খালি মাজা কসলাচ্ছে, আমি করছি এত কষলে লাভ নাই, মাজা তোল মো না। আবার সোমান রব্বিল আজিম তিনবার করে নামাজ যখন শেষ করছি তখন এমপির এক সাইন্সে বলতেছে, জীবনে বহু তাকাত নামাজ পড়লাম এত লম্বা রুকু হয়। আমি বললাম কি জন্য লম্বা রুকু দিছি, সেটা আমার আল্লাহ বুঝতেছে, তোরে কার কথা ঠিক কিনা, কারণ জাগা মতো মায়ের হচ্ছে, জাগা মতো মায়ের।